ইউটিউব, ফেসবুক, এই ভিডিও ভাইরাল হওয়ার যে বিশেষ কারণগুলো বা প্রধান কারণগুলো আছে হচ্ছে সেগুলো হচ্ছে থাম্বনেল, টাইটেল, ট্যাগ, ডিসক্রিপশন, তারপরে ভিডিও কোয়ালিটি। কারণ প্রথম যখন কোনো ভিউয়ার আপনার থাম্বনেল বা টাইটেল দেখবে তখন ভিডিওতে ক্লিক করবে, তারপরে দেখবে ভিডিওর কোয়ালিটি, তখন সে সিদ্ধান্ত নেবে ভিডিও সে দেখবে না দেখবে না। সবার প্রথম যে কারণ আমার মনে হচ্ছে সেটা হলো থাম্বনেল। ইউটিউব বা ফেসবুকের ভিডিওর যে ভিউয়ারগুলো আসে সাধারণত সেগুলো থাম্বনেল দেখেই প্রথমে ক্লিক করে। তো এই ভিডিও থাম্বনেল বানানোটা এটা মানে কঠিন ব্যাপার ভিডিও ক্রিয়েটরদের জন্য। ভিডিও থাম্বনেলটা মানে আমার মতো মনে হয় বা বড় বড় ইউটিউবারদের ভিডিও ক্রিয়েটরদের আমি যেটা শুনেছি সেটা হলো যে আপনি যদি ভিডিও 2 ঘন্টা বানান থাম্বনেল অবশ্যই 4 ঘন্টায় বানাবেন। আর থাম্বনেল বানানোর জন্য ফটোশপটা খুবই ইম্পর্টেন্ট, তার থেকে বড় ইম্পর্টেন্ট একটা ছবির ব্যাকগ্রাউন্ড ফেলে দেওয়া। আমি আজকে একটা টিপস দিব যেটা ফটোশপ ছাড়া কীভাবে ছবির ব্যাকগ্রাউন্ড থেকে ব্যাকগ্রাউন্ডটা ফেলে দেওয়া যায়। শুধু একটা ওয়েবসাইটে ছবি আপলোড করবেন, ডাউনলোড করবেন একদম ফ্রি, তবে পেইড ভার্সনে গেলে সেটা HD ডাউনলোড করতে পারবেন। তো চলুন আমরা আগে দেখি যে কোন ওয়েবসাইটে থেকে আমরা ছবির ব্যাকগ্রাউন্ডটা ফেলে দেব। প্রথমে গুগল থেকে একটা ছবি নয়, আমরা শাহরুখ খানের একটা ছবি নয়, শাহরুখ খানের একটা ছবি আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করব, এটাকে ডাউনলোড করব, একদম সিম্পল। ডাউনলোড হওয়ার পর নতুন একটা ট্যাবে দেখেন আমরা লিখব remove.bg, এই ওয়েবসাইট থেকে আমরা এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব। দেখেন এখানে URL দিয়েও করা যায়, কিন্তু URL-এ মাঝে মধ্যে ঝামেলা হয়, দেখেন আমি দেখাচ্ছি URL-টা সবসময় কাজ করে না, সরাসরি URL দিয়েও করা যায়। URL-টা আমি দেখাচ্ছি, এটা অনেক সময় অনেক ঝামেলা হয় যার জন্য ছবি ডাউনলোড করে এখানে ওটা পরে আবার এই ওয়েবসাইট আপলোড করে দিলে সবচেয়ে ভালো। এবার হ্যাঁ, এই দেখেন যে ছবিটা ডাউনলোড করা আছে এটা আমি জাস্ট এখানে আপলোড করব, শাহরুখ খানের ছবিটা। কিছুক্ষণ পরেই ওরা এটা রিমুভ করে, দেখেন শুধু শাহরুখ খান আশেপাশে যে ব্যাকগ্রাউন্ড ছিল সব রিমুভ হয়ে গেছে। এবার চাইলে আমরা এডিট করতে পারি, এখানে এডিট করা যাবে, ব্রাশ দিয়ে এডিট করা যায়, ব্যাকগ্রাউন্ডটা ব্লার করা যায়, বিভিন্ন ব্যাকগ্রাউন্ড দেওয়া যায়, নিচে অনেক প্রিসেট করা আছে, আপনি চাইলে আপনারা চাইলেই এই ব্যাকগ্রাউন্ডগুলো ইউজ করতে পারেন। ব্যাকগ্রাউন্ডটা ইউজ করে জাস্ট ডাউনলোড দিলেই ডাউনলোড হয়ে যাবে। তবে এটার যদি আপনি মানে ফুল HD চান সেক্ষেত্রে আপনাকে পেইড ভার্সন ইউজ করতে হবে। ফ্রি ভার্সনে নর্মাল একটা ইমেজ দিবে, তবে সেটা থাম্বনেল করার জন্য যথেষ্ট, আমি এটা ইউজ করতেছি অলরেডি। প্লে স্টোরে এটার যে অ্যাপস আছে অ্যাপস থেকে ইউজ করতে পারেন, তবে অ্যাপসটা আমার কাছে খুব একটা ভালো মনে হয় না, ওটাতে অনেক বাগ আছে, তার থেকে বেটার আপনি যদি ব্রাউজারে ওদের ওয়েবসাইট থেকে করেন। এবং ফোনেও ঠিক একইভাবে, ফোন থেকে আপনি একটা গুগল ব্রাউজার বা যে কোনো ফোনের ডিফল্ট ব্রাউজারে গিয়ে remove.bg-তে যাবেন, দিয়ে একইভাবে ছবি আপলোড দিয়ে আবার ডাউনলোড করে নেবেন। তারপর ব্যাকগ্রাউন্ড সিলেক্ট হওয়ার পর এখানে ইরেজ করা যায়, অনেক কিছু আছে, আপনার এটা দেখে নিতে পারবেন আপনাদের পছন্দ মতো। ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ব্যাকগ্রাউন্ড বসিয়ে ডাউনলোড করে সেটা দিয়ে থাম্বনেল তৈরি করবেন। দেখেন ডাউনলোড ইমেজ দিলে একটা ইমেজ ডাউনলোড হয়ে যাবে। তো এটা খুব থাম্বনেল করার জন্য এটা অনেক মানে জরুরি প্রয়োজনীয় অনেক জিনিস। তো এটা ফটোশপ ছাড়া আসলে খুব কঠিন, তবে যেহেতু ফটোশপ পারি না তাই এই বুদ্ধিটা বের করা। তো আশা করেছি আপনারা বুঝতে পেরেছেন। তো বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিও, আশা করি আপনাদের অনেক উপকারে আসবে। তো এরকম কিছু টিপস নিয়ে আমি হাজির হব, আমি বাবু। যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন, আর যারা করছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। ভালো থাকবেন।